নমস্কার বন্ধুরা, আমি চুমকি, লাইভলি চুমকিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি বিট উইথ চিকেন বলস। বিট নিয়ে নিয়েছি 1/2 কিলো, আলু নিয়ে নিয়েছি 250 গ্রাম। আমি এটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। বিটগুলো আমি এখন খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি ঘষে নেব। বিটগুলো আমার সব ঘষা এখন হয়ে গেছে। 200 গ্রাম চিকেন নিয়েছি আমি, দেব 2 চামচ দই, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ আদা আর রসুন বাটা, আর দেব 7 মতো নুন। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নেব। 10 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলাম। 10 থেকে 15 সেকেন্ড পেঁয়াজটা আমি একটু নেড়ে নিলাম। এখন দিয়ে দেব চিকেনটা, ম্যারিনেটেড চিকেনটা দিলাম। মাংসের জলটা শুকিয়ে গেছে, এখন আমি দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব বিট ঘষাটা। দিয়ে দেব পরিমাণ মতন নুন, এটা এখন ভালো করে মিশিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিলাম, সিম আঁচে দিয়ে রাখলাম, সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম, জলটা প্রায় শুকিয়ে এসছে। জলটা এখন একদম শুকিয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিলাম আর একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। আলুগুলো আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, এখন আমি একটা
বাটি নিয়ে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। আলুটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এখন বিটের সঙ্গে আমি আলুটা মেখে নেব। আলুটা দেব যাতে বাইন্ডিংটা সুন্দর হয়, খুলে না যায়। এখন আমি অল্প বেসন নিয়েছি, বেসনটা অল্প হাতে ছড়িয়ে নেব যাতে হাতে না লেগে যায়। আর অল্প অল্প মিশ্রণ থেকে নিয়ে আমি একটা করে বল বানিয়ে নেব। এইভাবেই আমি সব বলগুলো বানিয়ে নেব। বিট বল রেডি, আমি এখন এটাকে ফ্রাই করব। তেলটা এখন গরম হয়ে গেছে, আমি বলগুলো ছেড়ে দেব। আপনারা বলস না বানিয়ে এরকম গোল গোল বড়ার আকারেও দিতে পারেন, আকারটা যে যার নিজস্ব ভাবে দেবেন। কম তেলেও যদি আপনারা এটা খেতে চান সেক্ষেত্রেও আপনি ফ্রাইং প্যানে সেকে সেকে ভেজে খেতে পারবেন। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি আর প্লেটে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল বিট উইথ চিকেন বলস। এই যে বন্ধুরা, আমি একটা আপনাদের ফাটিয়ে দেখাচ্ছি। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনারা সহজেই পেয়ে যান। ভালো খান, সুস্থ থাকুন, ধন্যবাদ।